কি লাগবে ভাই? ভাই মোর আম্মার লাগি একটা ফোন লাগবে। আপনার দোকানে ভালো ফোন কোনটা? ওইটা আমারে দেখান দেখি। এই যে একটা ফোন, আর এই যে এইটা নেন। ভালো হইবে কোনটা ভাই? ভাই আপনার মায়ের লাগাই নিবেন তো ফোন। এই ফোনটা দেখতে পারেন, একটা ভালো কোয়ালিটির ফোন এটা। ভাই এটার দাম কত? ভাই এই ফোনগুলো তো ফিক্সড প্রাইস করা, দেখেন এখানে দেওয়া আছে 14,490 টাকা। আচ্ছা ভাই এইটাই দেন, আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি বুঝে নিতে আবার মায় চালাইবে মহিলা মানু। আরে ভাই কি কন মিয়া, ফোন একদম চাঙ্গা, দেখেন না 4টা ক্যামেরা এটার মধ্যে। আর কোনো সমস্যা হইলে 7 দিনের গ্যারান্টি আছে, নিয়ে আইবেন চেঞ্জ করে দিব নে, সমস্যা নাই। আচ্ছা ভাই মোরে এইটাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি, এই ছোট এটা প্যাকেট করতো। এই লন টাহা আসি দিলে ভাই। কিরে দেখছস জটফোনটা কেমন ধরাই দিছি, এমনি করতে ব্যবসা বুঝছস? ভাই কাজটা আপনি ঠিক করেন নাই, দোকানে সব থেকে জটফোনটা তাকে দিছেন, ফোনটা সে তার মার জন্য নিতে আসছে। বেশি জ্ঞান দিস না বুঝছস, দোকানে কাজ করতেছিস কাজ কর, আর এমনি করতে ব্যবসা, টাকা যদি না আনি তাহলে দোকান ভাড়া করতে গিয়ে দিমু, বেশি কথা গেলে দোকান থেকে লাত্তি মেরে বের করে দিমু, যা কাজ কর যা। ওই মিয়া এই যে ফোনটা দিলেন, ফোনটা তো কোনো কামই করে না, একটা টিপ দিলে আরেকটা যায়, আরেকটা টিপ দিলে আরেকটা যায়। হ্যাঁ হোক মিয়া, আপনারা পুরো ব্র্যান্ড নিউ ফোন দিছি, ফাইজলামি করেন নাকি? 3 দিনের মাথা চলে আসেন, ফোন নষ্ট কে মিয়া? ধর ঠিকই তো, 7 দিন তো হয়নি, আর আপনি তো কইছেন 7 দিনের মাথায় কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেবেন, দেন চেঞ্জ করেন। ভাই আপনার কথা ভুলে গেছে, আমি আপনারে কোনো 7 দিনের গ্যারান্টি ওয়ারেন্টি দিই নাই, আপনারা আমি বলছিলাম যে যদি ফোনে কোনো সমস্যা হয় তাহলে আমি সার্ভিসিং করাই দিব। ভাই আপনারে কিন্তু মুই কইছিলাম যে ফোনটা আমার আম্মার লইকে নিব, আর আপনি কিন্তু কামটা ঠিক করেন নাই, আর আপনি আমার একটা নষ্ট ফোন দিয়েছে, এটা দিয়ে আমার মা হ্যালো কয় কোনো কথাই শোনা যায় না। ভাই দেন না চেঞ্জ করে। না ভাই এটা আমার দোকানে হইব না ভাই, আপনি যদি কোন আপনারা আমি সার্ভিসিং করাই দিতে পারমু, এতটুকু করতে পারমু আপনার লাগে ভাই। ভাই মোরা দিনে না দিন খাই, আর এই ফোনটা অনেক শখ করে আমার আম্মার লইকে নেছিলাম, কামটা আপনি ঠিক করেন নাই, মোর সার্ভিসিং এরও কোনো দরকার নাই, আসি ভাই থাকেন আপনি। আপদ গেছে, মাথাটা খাই বলছে আমার। ভাই লোকটা কিন্তু ভাই গরিব ছিল, আর ফোনটা তার মার জন্য নিছে ভাই, কাজটা আপনি ঠিক করেন নাই ভাই, এর জবাব একদিন আপনাকে আল্লাহ তাআলার কাছে ঠিকই দিতে হবে। আর আপনি না বলছিলেন আমাকে দোকান থেকে বের করে দিবেন, আপনার বের করা লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি ভাই, থাকেন আপনার ব্যবসা নিয়ে আপনি। এরকম অনেক মানুষের মন ভেঙে যায় কিছু অসৎ ছদ্মবেশী দোকানদার রূপী ডাকাতের কাছে এসে, তাই আমরা এসব কাজ থেকে দূরে থাকবো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।